গুড মর্নিং এভরিওয়ান। 8ই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকের প্রথম প্রশ্ন, গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স 2022 ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে আছে ভিয়েতনাম। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের 76তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন বেঙ্গালু, 15 বছর বয়সের ছেলে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড বাম্বু ডে বলা হয় 8ই সেপ্টেম্বরকে। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনিসেফ এর গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন উগান্ডার জলবায়ু কর্মী ভেনেসা নাকাটে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম চিতা রিহ্যাবিলিটেশন প্রজেকশন লঞ্চ করেন নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, মুস্কুরাটে চান্দ লম্হে অর কুচ খামোশিয়া শিরোনামে বই লিখলেন জীবেশ নন্দন। পরের প্রশ্ন, প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের জন্মবার্ষিকীকে ইন্সপিরেশন ডে হিসেবে পালনের ঘোষণা করলেন কর্ণাটক সরকার। পরের প্রশ্ন, ফ্রান্সের নাইট অফ দ্য লেজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন স্বাতি পিরামল। পরের প্রশ্ন, ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল ফ্যাক্টরি উদ্বোধন করা হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সম্প্রতি আহমেদাবাদের মেডিকেল কলেজের নাম রাখা হলো নরেন্দ্র মোদীর নাম অনুযায়ী। তো আজকের এই ছিল 10টা প্রশ্ন। তো আমরা প্রত্যেক দিন এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো 10টা 10টা করে। আপনাদের যদি এই পর্বগুলি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর কী কীভাবে চ্যানেলটি ইম্প্রুভ করা যেতে পারে প্লিজ জানাবেন। ধন্যবাদ। একবার রিভিশন হয়ে যাক, গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স 2022 ভারতের স্থান চতুর্থ, সম্প্রতি ভারতের 76তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন বেঙ্গালু, ওয়ার্ল্ড বাম্বু ডে পালন করা হয় 8ই সেপ্টেম্বর, সম্প্রতি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হলেও উগান্ডার জলবায়ু কর্মী ভেনেসা নাকাটে, বিশ্বের প্রথম চিতা রিহ্যাবিলিটেশন প্রজেকশন লঞ্চ করেন নরেন্দ্র মোদী, মুস্কুরাতে চাঁদ লম্হে অর কুচ খামোশিয়া শিরো নামে বই লিখলেন জীবেশ নন্দন, প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের জন্মবার্ষিকীকে ইন্সপিরেশন হিসেবে গ্রহণ করলো কর্ণাটক সরকার, ফ্রান্সের নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন স্বাতি পিরামল, ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল ফ্যাক্টরি উদ্বোধন করা হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে, সম্প্রতি আহমেদাবাদের মেডিকেল কলেজের নাম রাখা হলো নরেন্দ্র মোদীর। আর কীভাবে আমাদের চ্যানেলগুলো ইম্প্রুভ করা যায়, তোমাদের কি কোনোভাবে কোয়েশ্চেনগুলো দিয়ে এরকম কুইজের কোনো ব্যাপার করা যেতে পারে, সমস্ত কিছু কোনো ইনফরমেশন যদি জানা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।